ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ বারাকাতুহ। যে সময় দেবেন আপনার প্রশ্ন হচ্ছে যে শিশু জন্ম নিলে সেই ঘর কি 40 দিন পর্যন্ত নাফাক থাকে, সেই ঘরে কি নামাজ পড়া যাবে না? তারপরে শিশুকে কোলে নিলে শরীর নাফাক হয়ে যাবে কিনা ইত্যাদি। এটা দুঃখজনক করে সত্য কথা যে আজকে আমাদের ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে কতগুলো কুসংস্কারে আমাদের সমাজগুলা আসলে সত্যচ্যুত। এখানে যে বিষয়টা হচ্ছে যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি নাকি প্রসূতির ওই মহিলার রক্ত আসে, তো সে ততদিন সালাত, সিয়াম, স্বামী সঙ্গ ইত্যাদি থেকে বিরত থাকবে। কিন্তু যে কোনো সময় রক্ত বন্ধ হয়ে গেলে সে গোসল করে সালাত, সিয়াম, স্বামী সঙ্গ সব তার জন্য বৈধ হয়ে যাবে। এই হচ্ছে মূল কথা। বাচ্চা জন্মের পরে যে রক্তটা আসে, এটা যে সামান্য সময় হইতে পারে, 5 দিন, 10 দিন, আর কম হইতে পারে, বেশি থেকে বেশি 40 দিন, 40 দিনের ভিতরে শেষ হয়ে যায়। যদি নাকি 40 দিনের পরেও আসে, তাহলে বোঝা যাবে এটা অসুস্থতা রক্ত। 40 দিন লাগাতার রক্ত আসলে 40 দিনের দিন গোসল করে সে পবিত্র হয়ে যাবে। আর এই 40 দিনের আগে যে কোনো সময় রক্ত বন্ধ হয়ে যাবে, সে গোসল করি যে তার ফরজ দায়িত্ব সে আদায় করবে। এগুলো কুসংস্কার যে 40 দিন বাচ্চাকে কোলে নিলে নাফাক হয়ে যাবে এমন কোনো কথা না। তারপরে 40 দিন ওই ঘরে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা না। এগুলো হচ্ছে যে কুসংস্কার, এগুলো বিশ্বাস করা হারাম। কারণ যে জায়গা, যে জায়গাতে সালাত আদায় করবে সেই জায়গাটা পবিত্র হলে সেখানে সালাত আদায় করতে কোনো সমস্যা নেই। তো বাচ্চা জন্ম নিলে কি সবগুলো নাফাক হয়ে যাবে? আলিয়াজুবিল্লাহ, আল্লাহর কাছে ফানা চাইতেছি এই সমস্ত কুসংস্কার থেকে। এগুলা অযথা কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। বরং বাচ্চাকে কোলে নিতে পারবে, সমস্যা নেই। বাচ্চা কোলে নিয়েছে, প্রস্তাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, গায়ে লাগিয়ে গেছে, এটা ভিন্ন কথা, এটা নাফাক হবে, এটা ধুয়ে ফেলে যথেষ্ট হবে। কিন্তু এই 40 দিনের বাচ্চাকে কোলে নিতে পারবে না, নাফাক হয়ে যাবে, এই বিশ্বাস করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।